أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين سيدنا ومولانا جد الحسن والحسين علي ابن القاسم محمد اللهم صل على محمد وعلى اهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على اعدائهم اجمعين اما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم حسين مني وانا من الحسين صلى الله عليه وسلم সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল ইজ্জত পাক পরওয়ারদিগার আলামের জন্য খোদাবন্দে আলাম আমাদের সকলকে সৃষ্টি করেছেন পাক পরওয়ারদিগার আলাম 1,24,000 নবীদেরকে পাঠিয়েছেন পাক পরওয়ারদিগার আলম 12টি ইমামকে নিযুক্ত করেছেন পাক পরওয়ারদিগার আলম পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে খালক হয়েছে সব সৃষ্টির খালিক হলেন আল্লাহ সমস্ত জিনিস আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন একটি জামানা এলো জামানায় আসার পরে দাহেরিয়া বলে একজন ছিল সে বলছে আল্লাহ জিনিস আল্লাহ সৃষ্টিকর্তা এই পৃথিবী যে চন্দ্র উঠছে সূর্য উঠছে আবার ডুবে যাচ্ছে তারা উঠছে সমস্ত জিনিস আপন ইচ্ছাই কাজ হচ্ছে এতে আল্লাহর কোনো হাত নেই সে এটাই বলতে চাচ্ছে যে সব আপন ইচ্ছাই হচ্ছে নদীতে জোয়ার ভাটা হচ্ছে সমুদ্রে জল বাড়ছে কমছে পাহাড় টিকে আছে গাছপালা যেমনই আছে তেমনই আছে সমস্ত জিনিস নিজে নিজেই হচ্ছে কেউ এদেরকে করাচ্ছে না তার জবাব তো দিতে হবে সমস্ত আলেম সেই সময় তাকে জবাব দিচ্ছে বিভিন্ন দিক থেকে কেনা যেমন ট্রেন চলছে ট্রেনের একটি ড্রাইভার আছে যেমন জাহাজ চলছে জাহাজকে কন্ট্রোল করছে পাইলট আবার এখন হয়তো এটাও প্রশ্ন হতে পারে দুটো একটা মেট্রো যেগুলো আছে তাতে ড্রাইভার থাকে না কিন্তু চলছে কম্পিউটারের দ্বারা তো কম্পিউটার তো মানুষই চালিয়েছে কম্পিউটার মানুষই তৈরি করেছে তো সে মানুষ একজন বসে কন্ট্রোল করছে সেই হিসেবে সে মেট্রো চলছে দিল্লিতে যে মেট্রোগুলি চলে বিনা ড্রাইভার তাতে ড্রাইভার নেই বলতে নয় ড্রাইভার আছে যে আছে সে কম্পিউটারে বসে আছে কম্পিউটার ওখানে সুইচ ক্লিক করছে সেখান থেকে ওই ট্রেন কোন দিকে যাবে কোন স্টেশনে দাঁড়াবে কোথায় যাবে সেটি এরকম সেই সিস্টেমটি সেই চালু করে রাখছে তার মানে এই যে বিভিন্ন দিক থেকে সেই তাকে উত্তর দেওয়া হচ্ছে সে দেহেরিয়াকে দেহেরিয়া মানে সে ব্যাস সব কিছু নিজের থেকেই চলছে বাস আল্লাহ আছে আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিয়েছে আল্লাহর আর কোনো হাত নাই আল্লামা হিল্লি মস্ত বড় আলেম ওনার কাছে খবর গেল যে সেই দেহেরিয়া এমন এমন কথা বলছে অমুক দিন সব আলেমকে ডাক করিয়েছে ঠিক আছে যেতে হবে আল্লামা হিল্লির মাজারে আমি গিয়েছি ইরাকে আছে তো তিনি চললেন তানার ঘর নদীর ওপারে সে জেনে বুঝে এক ঘন্টা দেরি করলেন সব আলেম বসে গেছে পৌঁছে গেছে যা হোক তাকে উত্তর দিতে হবে ইনি সর্বশেষে এক ঘন্টা লেট করে সেই দরবারে পৌঁছায় সেই দেহেরিয়া জিজ্ঞাসা করছে যে আপনার এত লেট হলো কেন তো বলছে কি করব মহাশয় আমার বাড়ি নদীর ওপারে আমি যখন নদীর ধারে আসলাম দেখলাম সব নৌকা এই পারে চলে এসেছে ওপার আর একটাও নৌকা নেই আধ ঘন্টা ওয়েট করলাম পৌনে এক ঘন্টা ওয়েট করলাম মানে ওয়েট করেই যাচ্ছি কোনো নৌকা ও সাইড দিয়ে এ সাইডে আর আসছে না জানি কেন কিসের জন্য তবে হ্যাঁ এক ঘন্টা লেট করার পরে দেখলাম ওপর থেকে কিছু তক্তা পড়ে গেল পানিতে সব চমকে গেল কি বাবা ওপরের থেকে তক্তা পড়ছে ইনি সবে দরবারে গিয়ে তার আসার যে কমি মানে কিসের জন্য আসেনি সেটাই বয়ান করছে আর এর ভেতরেই উত্তর আছে আপনারা মন দিয়ে শুনবেন এর ভেতরেই উত্তর কিন্তু লুকিয়ে আছে এটা উনি জেনে বুঝে করেছেন এটি উত্তর দেওয়ার জন্য তিনি বলছেন যে
আমি ওখানে দাঁড়ালাম, দেখলাম ওপর থেকে কিছু তক্তা পড়লো, বলে তারপরে, বলে তারপরে দেখলাম যে কিছু পেরেক পড়লো, বলে আবার পেরেক ওপরের থেকে আসে, বলে না শুধু পেরেক না হাতড়িও এসে, তারপরে কি হলো, বলে হাতড়ি নিজে নিজে পেরেক দিয়ে সেই এক অপরের সাথে তক্তাগুলো সব জোড়া লেগে গেল, বলে তারপর কি হলো, বলে তারপর তার উপরে আমি সাওয়ার হলাম, বলে তারপর, তারপরে এপারে এলাম ওই জন্য তো লেট হলো, বলে তুমি কি পাগল হয়ে গেছো, ওপরের থেকে তক্তা পড়লো, নৌকা তৈরি হয়ে গেল, তুমি সাওয়ার হলে তুমি এপারে চলে এলো। তো আল্লামা হিল্লি তখন সেই দেহরিয়াকে বলছে, তাহলে তুমি আমাকে পাগল বলছো, তাহলে আমি তোমাকে ঘুরিয়ে পাগল বলি, বলে কেন, তো বলছে একটা নৌকা আপন ইচ্ছাই তৈরি হতে পারে না, ওপরের থেকে তক্তা পড়তে পারে না, পেরেক পড়তে পারে না, হাতুড়ি দিয়ে সে নিজে নিজে নৌকা হতে পারে না, আর সে নিজে নিজে চলতে পারে না, তাহলে এত বড় কায়নাত পৃথিবী কিভাবে চলছে, আল্লাহর ইশারা ছাড়া কিভাবে চলছে, অর্থাৎ তুমি পাগল, কেননা এই পৃথিবীকে চালানে বলা একজনই আছে, সে হলো খালিক, তার নাম হলো আল্লাহ, তাকে খোদাও বলে সবাই দাবি করে থাকে, আর সে হলো খালিক সৃষ্টিকর্তা, সেই হলেন প্রকৃত আল্লাহ। তারপরে সে দেহরিয়া মানল বলে হ্যাঁ অবশ্যই এই জবাব সঠিক, সালাওয়াত পড়ে মুহাম্মদ আলাইহি। আহলে বাইতের দরজায় কোনো এমন সওয়াল আসেনি, এমন প্রশ্ন আসেনি যার জবাব দেওয়া হয়, সমস্ত জিনিসের জবাব কোন এমন প্রশ্নই ছিল না যার জবাব ছিল না। আহলে বাইতের দরজায় আসলে আগে মাসুমগণ ইমামগণ বলতেন, প্রশ্ন তুমি বলবে না আমি বলবো, প্রশ্ন নিয়ে এসেছে সে, কি বলেন, প্রশ্ন আমি বলবো না তুমি বলবে, জবাব তো তারপরের কথা। এই হলো আহলে বাইতের দরজা। আহলে বাইতের দরজা থেকে যে যে শিক্ষা নিয়েছে অবশ্যই অবশ্যই সে কারোর কাছে আজ পর্যন্ত হারেনি। আপনি যেখানেই দেখে নেন, যতই বড় হোক না কেন, শিয়াদের উপরে যতই আঙুল তুলুক না কেন, কে শিয়ারা এই করছে এটা হারাম, শিয়ারা এই করছে এটা বেদাত, শিয়ারা এই করছে এটা শিরক, প্রত্যেক জিনিসটির জবাব উত্তর দেওয়া হয়েছে। নতুন করে আবার কি উত্তর দেওয়া হবে? সবাই বলছেন যে আলমে চুমো খাওয়া যাবে না, আলম, আলম শরীফ, আলিম, আলম পাক যেটা বলেন, যেটা আমরা তুলছি আব্বাস আলমদারের আলম, ইমাম হুসাইন আলাইহিস সালামের আলম, এটি করা যাবে না, চুম্বন তাতে দেওয়া যাবে না, এটা হলো শিরক। আচ্ছা তাহলে চলে আমি আরেকটি, এটা হলো শিরক, তো যাই এমন একটি জায়গায় যেখানে এটি শিরক কিনা সেটা বোঝা যাবে, বলে কোনখানে, বলে সেটা না করলে আবার ইবাদত কবুল হবে না, বলে কোথায় যাব, হজের ময়দানে যেতে হবে। দেখেন কয়েকটি ঘটনা এমন আছে যেসব ঘটনাগুলি কোরআন শরীফে তুলে ধরা হয়েছে, যেমন মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, নূহ নবীর নৌকার ঘটনা। নূহ নবীর নৌকার ঘটনা কিসের জন্য বলা হয়েছে জানেন? কেননা সব সবার হয়েছে, যারা সবার হয়নি ডুবে মরেছে। আমার দয়ান নবী বলেছেন, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা, আমার হুসাইন হেদায়েতের চেরাগ, আর এটা হলো আমার হুসাইন হলো কাস্তিয়ে নাজাত, মানে নাজাতের তরি, সেই তরির উপরে যে সবার হবে সেই একমাত্র নাজাত পাবে, যে সবার হবে না সে নাজাত পাবে না। এই ঘটনার সাথে নূহ নবীর ঘটনার সাথে মিল আছে কিনা? সালাম করে মুহাম্মদ আলী মুহাম্মদ পর, কিভাবে মিল আছে? এইভাবে মিল আছে যে সেই সময় আল্লাহ তাআলা বলেছিলেন, হে নূহ নবী তুমি একটি নৌকা তৈরি করো, কেন, কেননা জানাবে নূহ নবী 950 বছর ধরে তবলিগ করেছেন, মাত্র 80 জন ঈমান এনেছেন, 80 জন সারা পৃথিবী কিংবা যেখানে এসেছিলেন সমস্ত জায়গায় তবলিগ করলেন, কত বছর, 950 বছর, 950 বছর ধরে তবলিগ করার পরে মাত্র 80 জন ঈমান এনেছেন। জানাবে নূহ নবী শেষে বললেন যে হে আল্লাহ আমি আর পাচ্ছি না, এবার আজাব, বলে এবার আজাব আসুক, আজাব না এলে আর থাকা যাচ্ছে না। আল্লাহ তাআলা বলছে তো নৌকা তৈরি করো, একটা নৌকা তৈরি করো, সে পানি নেই, কিছু নেই, গরমের মানে যে সময় বৃষ্টি হয় না, এখন তো বর্ষার সময়, যে সময় বৃষ্টি হয় না সেই সময় জানাবে নূহ নৌকা তৈরি করতে শুরু করলো, বড় একটা নৌকা তৈরি করলেন, সব লোক দেখে দেখে অবাক, এখন কোনো বৃষ্টি নেই, কিছু নেই, নূহ নবী নৌকা তৈরি করতে শুরু করলো। কিন্তু তারপরে কি হলো, তারপরে যখন নৌকা তৈরি হলো, আল্লাহর হুকুম হলো সর্বপ্রথম যে চুলো থেকে আগুন জ্বলতো সেই চুলো দিয়ে পানি বার হচ্ছে, এটা হলো আজাব, যে চুলো দিয়ে আগুন বার হয় ভাত তরকারি হওয়ার জন্য, খাদ্য হওয়ার জন্য,
যেটা আমরা খেয়ে বেঁচে থাকি সেখান থেকে আগে সর্বপ্রথম চুলো দিয়ে পানি শুরু হলো, চুলো দিয়ে পানি ওঠা শুরু হলো, তারপর আকাশ থেকে আবার বৃষ্টি হলো, নদী সমুদ্র সব নিজের পানি সমস্ত জায়গায় বেশি সব দিকে ছড়িয়ে দিল, জোয়ার এসে গেল, জানাবে নূহের নৌকা এবার পানিতে ভাসা শুরু হলো, জানাবে নূহ এক এক করে যে 80 জন ঈমান এনেছিল তাদের সবকে তোলা হলো, সবকে তোলার পরে সর্বপ্রথম যে অস্বীকার করেছিল সে হলো নূহ নবীর স্ত্রী আর নূহ নবীর বেটা কেনান। সে কি করলো? সে বলছে তার জানাবে নূহ নবীর স্ত্রীর সাথে সে ছিল, সে কি বললো যে ইয়া নবী আল্লাহ আমরা বড় পাহাড় আছে সেই বড় পাহাড়ে উঠে যাব। কোরআন শরীফের কিন্তু এই পুরো ঘটনাটা আমি হালকা তুলে ধরছি, যেহেতু মহরম মাস আর এই মহরম মাসে ইমাম হুসাইন আলাইহিস সালামের আজাদারি হচ্ছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিস হচ্ছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের এই মজলিসের কি ফায়দা এখান থেকে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তারপরে যাব যেটি শিরক ছিল যেটি বেদাত ছিল ভুলে যাবেন না, কেননা অবশ্যই সব কিছু শিরক কি বেদাত সেটাও ইনশাল্লাহ আহিস্তা আহিস্তা ক্লিয়ার করতে হবে, কেননা মানুষের সামনে অনেক কিছু ভুল বোঝানো হচ্ছে, সেই মানুষদের মাথাকে ব্রেনকে একবার ক্লিয়ার করতে হবে যে সঠিক কোনটি এবং বেঠিক কোনটি। তো আসেন, এখানে নূহ নবীর স্ত্রী কি বললেন যে আমি ওই পাহাড়ে উঠে যাব, তখন নূহ নবী বললেন যে আল্লাহর হুকুমে আজ এই নৌকায় যারা সওয়ার হবে তারা ছাড়া আর কেউ বাঁচতে পারবে না, তারা ছাড়া আর কেউ বাঁচবে না, সব ডুবে মরবে। তো বলছে আমরা ওই বড় পাহাড়ে উঠে যাব, কি হবে? তখন কি বললো আল্লাহ তাআলা, কি আসলো আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো, হে নূহ নবী তুমি এবার নৌকায় সওয়ার হয়ে যাও, গেট বন্ধ করে দাও, কেননা এবার শুরু হবে। তারপরে এমন একটি মজ আসলো, এমন একটি ঢেউ আসলো, ঢেউ আসার পরে জানাবে নূহ নবীর নৌকা আলাদা হয়ে গেল এবং তারা সেই পাহাড়ের উপরে চড়ে গেল। পাহাড়ে চড়ার পরে আহিস্তা 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 যখন পানি বাড়তে লাগলো তখন কি হলো, জানাবে নূহ নবীর নৌকা অনেক দূরে চলে গেল। ওখান থেকে জানাবে নূহ নবী দেখলেন কোরআন শরীফের ঘটনা অনুযায়ী, কোরআন শরীফের আয়াত অনুযায়ী যে এমন একটি ঢেউ এলো সেই নূহ নবীর বেটাও মারা গেল, নূহ নবীর স্ত্রী মারা গেল। আমার কথা হলো এই যে আল্লাহকে যারা অস্বীকার করছে, আল্লাহর বানানো যেটা নৌকাকে অস্বীকার করেছে, নূহের কাস্তিকে অস্বীকার করেছে, নূহের নৌকাকে অস্বীকার করেছে, কেননা আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি এই নূহের নৌকার উপরে সওয়ার হবে সেই ব্যক্তি একমাত্র নাজাত পাবে, তাছাড়া সবাই ডুবে মরবে। তাহলে এখানে নূহ নবীর স্ত্রী নূহ নবীর বেটা সব ডুবে মরলো এবং একমাত্র যারা বেঁচে ছিল তারা হলো নূহ নবীর কাস্তির উপরে যারা সবার হয়েছিল। এবার আসেন, এখানে আপনারা থামবে না, আমার দয়ান নবী বলেছেন ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ও সফিনাতুন নাজা, আমার হুসাইন সেই নূহ নবীর নৌকার মতো, যারা হুসাইনের মজলিস এসে গিয়েছে তারা নাজাত পেয়েছে আর যারা আসেনি তারা খারক হয়ে গিয়েছে। জানাবে নূহ নবী সেই নৌকার মতো ইমামে হুসাইন আলাইহিস সালামের উদাহরণ দিলেন আমার দয়ান নবী, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা, আমার হুসাইন হেদায়েতের চিরাগ, আমার হুসাইন হেদায়েত করবেন, আর তার উদাহরণ নূহ নবীর নৌকার মতো। কোরআন শরীফের পুরো ঘটনা আপনি পড়ে নেবেন, জানাবে নূহ নবীর নৌকার কি ঘটনা হয়েছিল। সেই নূহ নবীর ঘটনার উদাহরণ দিলেন আমার দয়ান নবী, কেন দিলেন? কেননা আমার দয়ান নবী জানতেন যে কারবালার ময়দানে হুসাইন 72 জনকে নিয়ে দাঁড়িয়ে থাকবে, বাদ বাকি যারা থাকবে সব ইয়াজিদি হবে, হুসাইনের সাথে যারা হবে সেই একমাত্র নাজাত পাবে। শেষ সময় হয়নি, ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথী হননি, জানাবে হুর হননি, জানাবে হুর সমস্ত বছর ধরে ইয়াজিদি করেছে, ইয়াজিদের লস্করে ছিল। ইমামে হুসাইন আলাইহিস সালামের শেষ আশুরার দিনে, আপনারা কারবালার ইতিহাস পড়ে নেন, শেষ সময় আশুরার যে সকাল হয় সেই সকালবেলা, সেই সকালবেলা জানাবে হুর তার বেটা তার গোলাম তার ভাইকে নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের এই কাস্তিতে সওয়ার হয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের নৌকায় সওয়ার হয়েছে। আজও সেই হুর আলাইহিস সালাম হয়ে গিয়েছে আর যারা হয়নি তারা লানাতুল্লাহ হয়েছে। সালাওয়াত মুহাম্মদ আল্লাহ।
অবশ্যই বুঝতে হবে, অবশ্যই জানতে হবে। কেননা দয়ার নবী যেসব হাদিসগুলি পাঠ বলে গিয়েছেন, যেসব হাদিসগুলি আমাদের মাঝে দিয়ে গিয়েছেন, অবশ্যই আমাদেরকে একবার চিন্তা করা উচিত যে আজ আমরা কোথায় বসে আছি। আজ আমরা হুসাইনকে ছেড়ে দিয়েছি। কেন? কেননা হুসাইনকে এই জন্য ছেড়েছি, কেননা অনেক জিনিস এমন আছে যেসবগুলি বয়ান করা যাবে না। যে হুসাইনকে কেন ছেড়ে দেওয়া হয়েছে, হুসাইনকে ছেড়ে দেওয়া হয়েছে একমাত্র শিয়াদের কারণে। শিয়ারা ওই করছে, আমরা করব না। এটাই তো আসল হুসাইনকে ছেড়ে দেওয়ার মালিক, যে শিয়ারা ওই করছে, আমরা করব না। তাহলে আমরা আর শিয়া হব না। শিয়ার মানে কি জানেন? শিয়া কাকে বলে জানেন? আমি প্রথম মজলিসে বলেছিলাম, শিয়া মানে এই নয় যে সে গামরা খেলা করবে, শিয়া মানে এই নয় যে ঢোল তামাশা করবে। হ্যাঁ, মানুষের ব্রেনে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শিয়া মানে ঢোল তামাশা, শিয়া মানে কি করবে, শিয়া মানে তামাশা করবে, শিয়া মানে গামরা খেলবে, শিয়া মানে লাঠি খেলবে। এটা মানুষদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মুফতিরা ফতোয়া দিয়ে দিয়ে যে শিয়ার মানে এটাই ধারণা করবে যে শিয়া মানে খারাপ, শিয়া মানে কাফির, শিয়া মানে তার বাড়িতে যাওয়া যাবে না, শিয়া মানে তার বাড়িতে খাওয়া যাবে না, শিয়াদের ছেলেদের সাথে মিশা যাবে না। কেন? কেননা তারা ঢোল বাজায়, কেননা কেননা তারা লাঠি খেলে, কেন কেননা তারা গামরা খেলে। আসুন, আসল শিয়ার পরিচয় কোথায় পাবেন? শিয়ার পরিচয় ওরা ওখান থেকেই পাবেন যে যারা প্রকৃত শিয়ানে হায়দারে কররার আছে, তারা আল্লাহকে মেনে নিয়েছে, তারা নবীকে মেনে নিয়েছে, তারপরে যারা আলীকে মেনে নিয়েছে তারাই প্রকৃত শিয়া হবে। এইভাবে মানুষদের সামনে প্রচার করান যে শিয়ারা আল্লাহকে মেনে নিয়েছে, শিয়ারা নবীকে মেনে নিয়েছে, শিয়ারা আলীকে মেনে নিয়েছে, শিয়ারা বারো ইমামকে মেনে নিয়েছে। এই মানার জন্য তারা আজ শিয়া হয়ে আছে, আর তারা পাক পঞ্জতনকে ফলো করে, সেই জন্য হুসাইনের দুঃখই দুঃখিত হয়। আর শিয়া, শিয়া মানে যে হুসাইনের দুঃখই দুঃখিত হয়, এবং শিয়া মানে শিয়া হুসাইনের মুসিবতে মুসিবতকে পালন করে, এবং শিয়া মানে হুসাইনের খুশিতে খুশি হয়। এই হলো আহলে বায়াতের পরিচয়, এই হলো শিয়াদের পরিচয়, যে শিয়া ওই ব্যক্তি হয় যে ব্যক্তির অন্তরে মহব্বতে আহলে বায়াত থাকে। শিয়া মানে এই যে শিয়াদের অন্তরের ভেতরে ইমাম হুসাইনের মহব্বত থাকে, আর হুসাইনের মহব্বত থাকলেই সেই একমাত্র জান্নাতি হবে। হুসাইনের মহব্বত যার অন্তরে নেই সে জান্নাতে কোনোদিন যেতেই পারবে না। সালাওয়াত পড়ে মুহাম্মদ আর একটি সালাওয়াত পড়ে মুহাম্মদ ভুল ভাল বুঝিয়ে শিয়াদের থেকে দূরে রেখো না। আসল পরিচয়, আসল প্রশংসা, আসল মানে, আসল মতলব শিয়াদের কি সেটাই তুলে ধরা দরকার। অনেকজন তো এমনই বলে শিয়া মানে শিয়া, তারা হলো কালো, তারা হলো কালো। আসলে তাদের শিন আর সিনের ভেতরে পার্থক্য জানে না। আরবি শব্দ সিন আছে আর আরবি শব্দ শিন আছে। এটা হলো শিন, ইয়া, আয়েন, হা, শিয়া। আর যেটা সিয়া, সিন, ইয়া, আলিফ, হা, সেটা হলো সিয়া। সিয়া মানে কালো, শিয়া মানে পেরোকার, শিয়া মানে মাননেওয়ালা। এবার প্রকৃত মাননেওয়ালা কারা সেটাই একবার প্রমাণ দেওয়া হোক, যে প্রকৃত মাননেওয়ালা কারা, দয়ার নবীকে প্রকৃত মানে কারা, দয়ার নবীকে প্রকৃত শ্রদ্ধা করে কারা, নয় দয়ার নবীর সুন্নতের উপরে কে একমাত্র 100% নেমে আসে সেটাই দেখতে হবে। তারপরে ডিসাইড হবে যে কারা খারাপ কারা ভালো। আমরা মুসলমান, আমরা মুসলমানের ভেতরেই এক অপরকে কাফির বলে ঘোষণা করে দিচ্ছি। অমুক বলছে শিয়া কাফির, শিয়া মানে অমুক বলছে শিয়া কাফির, অমুক বলছে যে অন্য ফিরকা আছে সেই তাদের কাফির বলছে, মানে শিয়া শিয়াদের ভেতরেই কাফির খুঁজছে, মানে মুসলমান মুসলমানের ভেতরেই কাফির খোঁজা হচ্ছে। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া হচ্ছে, কিন্তু এক মুসলমান অন্য মুসলমানকে কাফির বলছে, কিন্তু যারা আসল কাফির তাদেরকে কেউ কাফির বলছে না। এগুলো চিন্তার বিষয়, বুঝতে হবে, জানতে হবে। এখনো সময় আছে যে প্রকৃত জিনিস কি জিনিস সেগুলো জানতে হবে। আয়া সঠিক কোন জিনিসটা, সঠিক কোথায়,
কার দরজায় গেলে সঠিক জিনিসটি পেয়ে যাব। আয়া, আমরা দয়ার নবীর দরজায় গেলে পাবো না অন্য কারোর দরজায় গেলে পাবো, সেই দিকে লক্ষ্য করতে হবে। দয়ার নবী যে জিনিসটি আমাদেরকে দিয়ে গিয়েছেন সেখানে গেলে পাবো না, দয়ার নবী যে জিনিসটি যার মাধ্যমে দিয়ে যাননি সেই জিনিসটি ধরে রাখলে পাবো। দয়ার নবী তো বলেই গিয়েছেন যে আমার যা কিছু আছে সব আমার আহলে বাইত। এবার আহলে বাইতের ভিতরে কে আছে? হাসান হুসাইন আছে, মওলা আলী আছেন, মা ফাতেমাতু জাহরা আছেন, এছাড়া আহলে বাইতের ভিতরে কে আছে? দয়ার নবীর স্ত্রীগণরা ছিলেন, কিন্তু তারা আহলে বাইতের ভিতরে নয়। যদি আহলে বাইতের ভিতরে হতেন তাহলে এই হাদিসে কিসা কোথায় যেত? যেখানে এই পাঁচ পঞ্জতন জমা হয়েছিলেন, এছাড়া আদাস আর অন্য কেউ জমা হননি। এখান থেকে প্রমাণ হয় আহলে বাইতের কাছ থেকে আমাদেরকে দিন নিতে হবে। দিন ইসলাম কোথা থেকে নিতে হবে? আহলে বাইতের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমার দয়ার নবীর মাধ্যমে দিন ইসলামকে প্রচার করেছেন, সেই দিন ইসলামকে নিতে হবে একমাত্র দয়ার নবীর কাছে। কিন্তু দয়ার নবী যখন এই দুনিয়া থেকে পর্দা নেবেন, তারপর তার এই দিন ইসলামকে কার কাছ থেকে নেবেন? মওলা আলীর কাছ থেকে নেবেন। যদি বলেন কেন? এই জন্য, কেননা যখন সাহাবী ছিল না তখন আলী ছিল দয়ার নবীর সাথে। সেই মক্কায় দয়ার নবী যখন দীন ইসলামকে প্রচার করেছিলেন তখন সব কাফির ছিল, মাত্র দয়ার নবীর ঘরানা ছাড়া, মাত্র দয়ার নবীর ঘরানা ছাড়া সব কাফির। মানে এটাই বলতে চাচ্ছি যে মক্কার অলিতে গলিতে যেখানে যেতেন সব জায়গায় কাফির ছিল। তার পেছনে যেটা ইতিহাস লেখা আছে, তার পেছনে মওলা আলী আলাইহিস সালাম সর্বদাই থাকতেন। তো সাহাবী পরে হয়েছে, মওলা আলী আগে হয়েছে, মওলা আলী দয়ার নবীর সাথে হয়েছেন এবং সাহাবী পরে এসেছেন। সাহাবী মুসলমান হওয়ার পরে দয়ার নবীর সাথে থেকে সাহাবী হয়েছে, কিন্তু মওলা আলী আলাইহিস সালাম যেখান থেকে জন্মগ্রহণ করেছেন তার পর থেকে দয়ার নবীর কোলে জন্মগ্রহণ করে লালন পালন হয়ে বড় হয়েছেন। তাহলে দীন ইসলাম সর্বপ্রথম কে জানবে? সাহাবী জানবে না মওলা আলী জানবে? এগুলো প্রশ্ন, এগুলোর এখনো উত্তর দেওয়া হলো না। প্রশ্ন যে কে দীন ইসলামকে বেশি জানবে, সাহাবীগণ জানবে না মওলা আলী জানবেন? যে দয়ার নবীর সাথে সব সময় আছে, কোনো এমন যুদ্ধ খালি যায়নি যে মওলা আলী ইসলাম দয়ার নবীর সাথে যাননি। হ্যাঁ, এমন একটি যুদ্ধ গিয়েছে যে দয়ার নবীর সাথে মওলা আলী ছিলেন না, তবে তারপরে আবার মওলা আলী ইসলামকে ডাকা হয়েছিল। তার মানে এটাই আমি বুঝাতে চেয়েছি, দীন ইসলাম একমাত্র যদি নিতে পারেন দয়ার নবীর কাছ থেকে নেন, যদি দয়ার নবী ইন্তেকাল করেন পর্দা নিয়ে নেন, তারপরে একমাত্র যদি দীন ইসলাম নিতে যাবেন তো হযরতে আলী আলাইহিস সালামের কাছ থেকে নিতে হবে। কেন? কেননা সব থেকে নিকট হযরতে আলী ছাড়া আর অন্য কেউ ছিল না। এটা হলো ইতিহাস সাক্ষী, এটা হলো তারিখ সাক্ষী যে সর্বকাছে মওলা আলী ছিলেন। এবার আরো বলি যে মওলা আলী আলাইহিস সালাম যখন থাকবেন না তখন দীন ইসলাম আবার কোথা থেকে নেবেন? হ্যাঁ, কোলে হাসান, পিঠে হুসাইন। কোলে হাসান, পিঠে হুসাইন, কার কাছ থেকে নেবেন দীন? হাসান ও হুসাইনের কাছ থেকে। সেই জন্য তো খাজা বাবা আজমির থেকে বলছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দীপানা আস্ত হুসাইন, সরদাদ নদাদ, দস্তদার দস্ত ইয়াজিদ, হাক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। আপনারা আজমির শরীফে গিয়েছেন? অবশ্যই গিয়েছেন। আজমির শরীফ অনেকেই গিয়েছেন এবং এখান থেকে বাসও যায়। এখানে আমাদের মনি আছে, সে বাস ভাড়া করে, বাস ভাড়া করে সে নিয়ে যায় অনেককে, কুমারপুর থেকে এবং বড়বাজিতপুর থেকে, দোকানগোড়া থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এখান থেকে বাস যায়, সব আজমির শরীফে যায় জিয়ারাত করতে, মাজার শরীফে যায় সেখানে জিয়ারাত করতে। অবশ্যই তানারা দেখেছেন যে খাজা বাবার মেন গেটের উপরে লেখা আছে, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দীপানা আস্ত হুসাইন, সরদাদ নাদাদ, দস্তদার দস্ত ইয়াজিদ, হাক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। এটা হলো ফার্সি, এই ফার্সি কবিতা আছে, এর বাংলায় যদি আমি মানে করি তো সেই খাজা বাবা বলছেন, যদি দিন তোমরা যদি নিতে চাও তাহলে হুসাইনের কাছে এসো, হুসাইনের ঔলাদের কাছে এসো, হুসাইনের সাথীদের কাছে এসো, হুসাইনের কাছে এসো, কেননা দিন হলো হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন,
দিন হলো হুসাইন, বাদশাহ হলো হুসাইন, দিনের রক্ষাকারী হলো হুসাইন। কেননা হুসাইন কারবালায় ইয়াজিদের হাতে বায়াত করেনি, আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহকে, এই পবিত্র কলমাকে বাঁচাতে নিজের গর্দান দিয়ে দিয়েছে, নিজের মাথাকে দিয়েছে, তবু ইয়াজিদের হাতে বায়াত করেনি। তাহলে তোমরা দিন ইসলামকে নাও একমাত্র হুসাইন থেকে, নাকি ইয়াজিদ থেকে? সালাওয়াত পড়ে মুহাম্মদ আলী। দিন হুসাইন থেকে নিতে হবে, দিন অন্য কারোর কাছ থেকে নিলে হবে না। তো আসি যেখানে আমি বলতে চেয়েছিলাম, যে জায়গায় আমি ছেড়ে এসেছিলাম। কেননা মজলিস পড়তে পড়তে অনেক এমন পয়েন্ট এসে যায় মাঝে মাঝে যে সেই দিকে আমাকে একটু হালকা আগাতে হয়, যদি না আগাই আবার অর্ধেক থেকে যাবে, পরে আবার সেটাকে মিলাতে হবে। সেই জন্য আপনারা বুঝতে পারছেন, দিন ইসলাম নিতে গেলে একমাত্র আহলে বাইতের ঘরানার কাছ থেকে নিতে হবে। যদি আহলে বাইতের ঘরানার কাছ থেকে দিন না নেন, যদি অন্যদের কাছ থেকে যদি দিন নেন, তাহলে নামাজে ওই পার্থক্য হবে যে হাত কোথায় বাঁধবো। আর যদি আহলে বাইতের কাছ থেকে দিন ইসলাম নেন, তাহলে আপনার নামাজ সঠিক আছে, যে আপনি কোথায় কি করবেন, কেমন ভাবে পড়বেন, সে আহলে বাইতের কাছ থেকেই নিয়ে নেন। আহলে বাইতের তরিকা অনুযায়ী আপনি নামাজ পড়ে নেন, অবশ্যই আপনার নামাজ একই থাকবে। সেই জন্য আপনি যেখানে যাবেন, এই ইন্ডিয়াতে যাবেন, শিয়াদের দেখবেন নামাজ পড়ছে, বাংলাদেশে যাবেন, শিয়াদেরা দেখবেন নামাজ পড়ছে, পাকিস্তানে যাবেন, শিয়ারা দেখবেন নামাজ পড়ছে, এমনকি আরবে যাবেন, সৌদি আরবে যাবেন, ইরাকে যাবেন, ইরানে যাবেন, লবনানে যাবেন, ইয়ামানে যাবেন, যেখানে যেখানে এই শিয়া ইসনাশারি আছে, বারো ইমামিয়া মান্যওয়ালা আছে, তাদের নামাজ সব একই আছে। এবং এছাড়া যেখানে যেখানে আপনি চলে যান, মসজিদ আলাদা হবে, নামাজও আলাদা হবে। সালাওয়াত পড়ে মুহাম্মদ আলী। এগুলো সত্য, যে সত্য এখন দুনিয়ায় চলছে, সবাই দেখছে কিন্তু চুপ করে আছে, কেউ বলার কোনো ক্ষমতা নেই। যদি কেউ প্রশ্ন করে ওঠে, সর্বপ্রথম বাবা বসে যাও, ইমান চলে যাবে, বেশি প্রশ্ন করো না। ইমান খাঁচার পাখির মতন নয় যে দরজা খুলে দিলাম পাখি উড়ে গেল। ইমান, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াসআলু আহলাজ যিকর, যদি তোমাদের কাছে প্রশ্ন থাকে তাহলে তোমরা আহলে যিকরকে জিজ্ঞাসা করো, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তাদের কাছ থেকেই তুমি জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করলে ক্ষতি নেই, বরং তোমার জ্ঞানে আরো বাড়বে, কমবে নয়। আপনি আলহামদুলিল্লাহ মুখস্থ করেছেন, আপনি মুখস্থ করেছেন, অন্যদেরকে মুখস্থ করান, আপনার কাছ থেকে কি সেই আলহামদুলিল্লাহ চলে যাবে যে আপনার কাছে আর নেই? অবশ্যই আপনি যতবার পড়াবেন আপনার কাছে ততবার এজাফি হবে। সেই জন্য এখনো রিসার্চ করতে হবে, সার্চ করতে হবে যে সঠিক দিন ইসলাম কোথায় আছে, সঠিক দিন ইসলাম কার কাছে আছে, কোন দরজায় গেলে আমরা সঠিক ইসলামকে পেয়ে যাব। তো আসি যেখান থেকে আমি ছেড়েছিলাম, সেটা হলো এই যে এই আলম আমাদের সামনে যে টানানো আছে, আলম আমাদেরকে তোলা হয় দশই মহরমের দিনে, আলমে অনেকজন চুম্বন করছে, এগুলো কি শিরক? এগুলো শিরক না শিরক নয়, বেদাত না বেদাত নয়? আমি যেটা বলে যাই, প্রথমেই উত্তর দিয়ে যাই যে এটা কোনো শিরক নয়, এটা শিরক নয়, এটা বেদাত নয়। কেননা এটা সুন্নাত। বলবেন মামুন সাহেব সুন্নাত বলছে আবার, তাহলে তো সবাই করবে, ফরজ করছে, আমরা সুন্নাতে করব না? ফরজ যেটা হচ্ছে আমরা সুন্নাতে যাব না? আপনাদের সামনে আমি এক্ষুনি যদি তুলে ধরি, আপনারা বলবেন হ্যাঁ এই তো বাবা, এটা তো আমরা করছি। তাহলে আলমে যদি করা হয়, চুম্বন দেওয়া হয়, এটা হলো আলম, আলমে আমরা চুম্বন দিচ্ছি, তাহলে এটা শিরক হবে কি বিদাত হবে? আসেন হজের ময়দানে চলে যাই, সমস্ত হাজি সেখানে চলে গিয়েছে, সাদা এহরাম বেঁধে নিয়েছে, এহরামের কাপড় বেঁধে নিয়েছে, কাবা শরীফের গায়ে যে কাপড়টি আছে সে কেউ চুম্বন করে? আপনারা ভিডিও দেখবেন, এটাও যদি বলে যে না এটা আমি বুঝতে পারিনি, তাহলে আরেকটি জায়গায় নিয়ে যায়, সেটা হলো হাজরে আসওয়াদ। চুম্বন না দিলে তার হজ অসম্পূর্ণ হয়ে যাবে। বলে কোথায়?
যারা যারা হজ করে আছেন, যারা যারা হজ করে নিয়েছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ, যারা গিয়েছেন সেই হাজরে আসওয়াদ সেখানে চুম্বন দিতেই হবে। সেখানকার ভিডিও আপনি ইউটিউবে দেখবেন, যে হাজরে আসওয়াদ বলে লিখবেন, অবশ্যই দেখবেন সেখানে সব চুম্বন করছে। আরে হাজরে আসওয়াদ, আসওয়াদ মানে পাথর, একটি পাথরে চুম্বন দেওয়া হচ্ছে। কোন পাথর? যে পাথরের উপরে জনাবে ইব্রাহিম নবী, জনাবে ইসমাইল নবী পা রেখে এই কাবা শরীফ ঘরকে তৈরি করেছিলেন, সেই পাথরের এত মর্যাদা যে তাকে হাজিরা চুম্বন না দিলে সে তার হজ হচ্ছে না। আর এটা হলো আলমে মুবারক, ইমাম হুসাইন আলাইহিসসালামের আলম। ইমামে হুসাইন আলাইহিসসালামের আলম কে দিয়েছিলেন? ইমামে হুসাইন আলাইহিসসালামের আলম তানার বাবা আলী মুর্তাদা দিয়েছিলেন। এবং আলী আলাইহিসসালাম কোথা থেকে নিয়েছিলেন? না, দয়ার নবীর কাছ থেকে নিয়েছিলেন। সেই খাইবারের ময়দানে যে আলম নোবার জন্য সমস্ত সাহাবীরা 39 দিন ধরে যুদ্ধ করেছিল, কিন্তু তারা পারেনি, সারা রাত অপেক্ষা করেছিল, সকাল হলেই এই আলম আমি পাব। কিন্তু দয়ার নবী এই আলমকে মাওলা আলীর কাছে দিয়েছিলেন। সেই আলমকে আমরা চুম্বন দিয়ে বলছি যে এই আলম হলো দয়ার নবীর আলম। জি, এ আলম অতি সাধারণ আলম নয়, এ আলম হলো সেই দয়ার নবীর কাছ থেকে এই আলম চলে এসছে। আলম সেই দয়ার নবীর আকাশ থেকে। খাইবারের যুদ্ধ 39 দিন হলো, সব যাচ্ছিল আবার ফিরে আসছিল। দয়ার নবী বলে কি হলো? বলছে আলী আমাদের সাথে নেই, আপনি আলীকে মদিনায় ছেড়ে চলে যাচ্ছেন। পুরো ঘটনা আপনাদের সামনে আছে, যেহেতু আলমের কথা এসছে হালকা আমাকে এশারায় করতেই হবে, যাকে মজলিসটি সম্পূর্ণ করতে পারি। যে এই আলম কোথা থেকে এলো? আমাদের কাছে যে এই আলম আছে, আমাদের এই পাঁচিলে আছে, আমাদের পোস্টারে টানানো আছে, আমাদের শিয়াদের ঘরে ঘরে টানানো আছে, এবং এবং বিভিন্ন জায়গায় এই আলমকে তোলা হচ্ছে, এই আলমের আসল মর্যাদা কোথায়? এই আলম কি শুধু শিয়ারা হুসাইন থেকে নিয়েছে? নয়, এই আলম হুসাইন থেকে নয়, এই আলমের পুরো আমি গোড়ায় চলে যাই, আসল জড়ে চলে যাই, যে এই আলমের হকিকত কি, এই আলম কি সবাই নিতে চেয়েছিল না ছেড়ে দিতে চেয়েছিল। হ্যাঁ, এই আলমের হকিকত এবার শোনেন। এই আলম 39 দিন ধরে যুদ্ধে খাইবারে সবাই ছিল, যুদ্ধ করতে যাচ্ছিল, সামনে ছিল মারহাব। মারহাব সে একাই 1000-এর সাথে লড়াই করত, এবং সেই সময় মাওলা আলীকে দয়ার নবী মদিনায় ছেড়ে গিয়েছিলেন, কিন্তু মাওলা আলী আলাইহিস সালাম মদিনায় ছিলেন, মদিনায় ছিলেন, দয়ার নবী আর সবকে নিয়ে গিয়েছিলেন। কোথায়? না খাইবারের যুদ্ধই, আর এই যুদ্ধই দয়ার নবীর স্ত্রীদেরকেও নিয়ে গিয়েছিলেন। মনে রাখবেন, স্ত্রীদেরকেও নিয়ে গিয়েছিলেন এই যুদ্ধই। এই জন্য আমি বললাম, কেননা আপনারা ইতিহাস ঘাটেন, ইতিহাসে দেখেন, অবশ্যই এই ঘটনা যখন আপনারা বার করবেন অবশ্যই পড়বেন, এই ঘটনার 39 দিন ধরে সবাই গিয়েছে আবার ফিরে এসেছে। দয়ার নবী জিজ্ঞাসা করছে, আরে তোমরা তো লড়তে যাচ্ছ, কেন তোমরা লড়তে যাচ্ছ তো আবার ফিরে আসছো কেন? তো বলছে, ইয়া নবী আল্লাহ, ওখানে সামনে মারহাব বসে আছে, সে একাই তো 1000-এর সাথে লড়বে, আমি কি লড়বো, আমি চলে এসেছি। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, পরের জন যাও, সবাইকে তো মৌকা দিতে হবে, নাই তো শেষে আবার বলতে পারতো নবী আল্লাহ আমাকে তো বলেই নি, আমাকে বললে আমি দেখিয়ে দিতাম। প্রশ্ন হুজ্জাত তামাম, সবার কাছে জিজ্ঞাসা করতে হবে তো, তাদের কাছে, বড় বড় যারা পেহলোয়ান দাওয়া করে যে হ্যাঁ আমরা সবসময় নবীজির সাথে সাথে ছিলাম, সবসময় নবীজিকে মদত করেছিলাম, সবসময় নবীজিকে সাহায্য করেছিলাম, আজ কোথায়? আলী নেই, সমস্ত যুদ্ধই আলী, কিন্তু খাইবারের যুদ্ধই নেই, তিনি মদিনায়। এবং 39 দিন ধরে এক এক করে গিয়েছে, ফিরে এসছে, ফের পরের বার আবার পাঠিয়েছে, বলে তুমি যাও, যার ভয়ে নাকি সব শয়তানও পালাতো। সালাওয়াত পড়ে মুহাম্মদ ও আলে মুহাম্মদ, বলে তুমি যাও। গিয়েছে মারহাব, কি করলো? আমি আসব, যেই বলেছে, বলে না আমি যাচ্ছি। ফিরে আসলো, কি হলো? বলে আমি আসতে চাইনি, ঘোড়া নিয়ে চলে এসছে। বলে তুমি ঘোড়ার একটা লাগাম ধরতে পারো না, তাহলে তুমি কিভাবে যুদ্ধ করবে?
বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো গিয়েছিলাম কিন্তু সেটা ওখানে আর হলো না, সে ঘোড়া যদি মুখ ফিরিয়ে চলে আসে। বলে আচ্ছা ঠিক আছে। 39 দিন হলো, সবার এক এক করে মওকা দেওয়া হলো, সবগুলোর আর পড়লাম না, এই সব আস্তে আস্তে বয়ান করা হতো। মোটমাট 39 দিন, এটা কিন্তু এই খাইবারের যুদ্ধ রেকর্ড, 39 দিন ধরে সেই কাফির মুসলমান যুদ্ধ হচ্ছে না, যাচ্ছে ফিরে আসছে, যাচ্ছে ফিরে আসছে। দয়াল নবী শেষে বললেন যে কাল সকালবেলা আমি এমন এক মর্দের হাতে আলমকে তুলে দেব, তাকে আমি এবং আমার আল্লাহ পছন্দ করে। এটা পুরো হাদিস অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি কাল সকালে এমন এক মর্দকে, মানে এক পুরুষকে, তার মানে এতদিন যারা গিয়েছিল তারা কি সালাওয়াত পড়ে মুহাম্মদ ও আলে মুহাম্মদ পড়ে, এমন এক পুরুষের হাতে আলমকে তুলে দেব যাকে আমি এবং আমার আল্লাহ ভালোবাসে এবং সে আমাকে এবং আল্লাহকে ভালোবাসে। এই কথা শোনা মাত্রই দয়াল নবী কি বললেন, বললেন এই খবর যে ওই ব্যক্তির হাতে আমি আলম দেব, ওই ব্যক্তির খবর যে সর্বপ্রথম আমার কাছে দেবে তাকে আমি জান্নাত ওয়াজিব করে দেব। তাহলে একটি খবর, একটি অফার, আবার যুদ্ধের জয়ীর ঘটনা, দুটো একসাথে দিয়ে দিলেন। দয়াল নবী কি করলেন, এই বলে নিজের খাইমায় চলে গেলেন। সব ছুটোছুটি শুরু হলো সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, রাত ভার জেগেছিল কিসের জন্য, যে সকাল হলেই দয়াল নবী আলম আমাকে দেবে, সকাল হলেই এই আলম আমাকে দেবে। আলমের জন্য কিন্তু রাত ভর, সারা রাত জেগেছিল। এটাই পুরো যুদ্ধের ঘটনা, এটা কিন্তু ইতিহাস, কেউ অস্বীকার করতে পারবে না, এটা তারিখের ঘটনা। এমন ভাবে এই ঘটনা পুরো লেখা আছে হাদিস অনুযায়ী, অবশ্যই এই তারিখটি, এই তারিখ মানে এই ঘটনাটি ইতিহাসের ভিতরে আপনারা দেখে নেবেন। সারা রাত ধরে সাহাবীরা এই আলমের জন্য, সকাল হলেই এই আলম আমার কাছে দেবে আর আমি জয়ী করব। কেন, তাদের এটাই বিশ্বাস ছিল যে দয়াল নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, দয়াল নবী আমিন, দয়াল নবী সাদিক, দয়াল নবী সত্যবাদী। আর সত্যবাদী নবীর মুখ থেকে যেটা বার হয়ে যায়, যার হাতে আলম আসবে সেই একমাত্র জয়ী হবে, এটা কিন্তু সবার বিশ্বাস ছিল। কিন্তু দয়াল নবীর যাওয়ার পরে যে আলীকে বানিয়ে গিয়েছিল, তারপরে কি করেছিল, আলীকে ছেড়ে দিয়ে নিজেই বসে গিয়েছিল। আপনি কি করলেন, আমার দয়াল নবী সকাল হলো, সকালবেলা কি হলো না, সকালবেলা যখন আমার দয়াল নবী বললেন যে না দে ইয়ালিয়াম মাজহারাল আজায়েব, আমার দয়াল নবী নামাজ পড়লেন, আমার দয়াল নবী সেই খাইবারের ময়দানে নামাজ পড়লেন এবং মাওলা আলী আলাইহিস সালাম মদিনায় নামাজ পড়লেন, মদিনায় নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে কাম্বার সাথে নিলেন, কাম্বারকে সাথে নেবার পরে বলছেন যে কাম্বার রেডি হয়ে যাও, আমার দুলদুলকে তৈয়ার করো, আমার ঘোড়াকে রেডি করো। বলছেন কেন মাওলা, বলছে দয়াল নবী সেই খাইবারে ডাকছে কিসের জন্য, না ওখানে একটি যুদ্ধ ফাতা করতে হবে, সেই জন্য জনাবে কাম্বার ঘোড়াকে রেডি করলেন। যখন দয়াল নবী সেই সেখান থেকে আওয়াজ দিলেন না দে আলী মাজহারাল আজায়েব, জনাবে আলী আলাইহিস সালাম কাম্বারকে বললেন আমার ঘোড়ার নিয়াজকে ধরে রাখো, চার চোখ বুঝে থাকো, যখন আমি খুলতে বলবো তখনই তুমি খুলবে। যখন ঘোড়া চলতে লাগলো এমন সময় কাম্বার গুনছে এক, তারপর গুনছে দুই, তারপর গুনছে তিন, জানাবে হযরতে আলী আলাইহিস সালাম বলছেন যে কাম্বার এক দুই তিনকে ছেড়ে দাও, রসুলে খোদার জিয়ারত করে নাও। ওদিকে জানাবে সালমান, তিনিও সাহাবি ছিলেন, তিনি সকালবেলা ঘুরতে ঘুরতে বলছে সব তোমরা এদিক ওদিক দৌড়াচ্ছ কেন, তো বলছে তুমি শোনোনি, দয়াল বলছেন ওই ব্যক্তির খবর যে দেবে তাকে জান্নাত অজীব করবে, দেখি কোন রাস্তা দিয়ে আসে, তো তোমরা সব পাগল, ডাকবে আলীকে, সে আছে মদিনায়, সে এই জমিনি রাস্তা দিয়ে আসবে না আসমানি রাস্তা দিয়ে আসবে, বরং তোমরা জমিনে খোরো, আমি যাচ্ছি দয়াল নবীর কাছে। যখনই দেখলেন সালমান নবী যে ঘোড়ার পিঠে করে চলে আসছে, তখন বললেন যে ইয়া নবী আল্লাহ, এসে গেছে মুশকিল কুশা,
বললেন ইয়া নবী আল্লাহ এসে গেছে মুশকিল কোশা। যখন বললেন দয়াল নবীর সাথে, দয়াল নবী বললেন সালমান তুমি তো আমার আহলে বাইতের ভিতরে আছো, অন্য কাউকে জান্নাতের মওকাই দিলে না, সালাওয়াত পড়ে মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীও জানতেন যে জান্নাত নোবার জন্য ঘুরু ঘুরি করলে হবে না, জান্নাত এক জায়গায় থাকলে হয়, জান্নাত সঠিক জায়গায় থাকলে হয়। তারপরে কি করলেন, বাস আমি ঘটনাকে আমি ছোট্ট করে নিয়ে আসছি। মওলা আলী আলাইহিস সালাম হাজির হলেন, মওলা আলী আলাইহিস সালামের মাথায় দয়ানবীর আমামা দিয়ে দিলেন। তারপরে কি করলেন, দয়ানবীর যে তলোয়ার ছিল জুলফেকার সেই তলোয়ার হাতে নিলেন এবং সাধারণ একটি জেরা সেটা পড়লেন। পড়ার পরে ঘোড়ার পিঠে হলেন, ঘোড়ার পিঠে হবার পরে বললেন চলো দেখি কে আছে ওখানে। যখন সেই মারহাবের দরজা, সে একটি খাল মতন কাটা ছিল, তার ওপারে মারহাব থাকতো সেই কিলায়, যখন হযরতে আলী আলাইহিস সালাম এখান থেকে উঁকি মারলেন তখন ওখানকার মারহাবের চেলারা ওখানে দাঁড়িয়ে আছে। তখন মারহাবকে বলছে যে মারহাব যে কেউ আসছে, তখন মারহাব সেই আগের মতন অভ্যেস, কি অভ্যেস যে আমি আসব তো এদিক থেকে উত্তর আসতো কি কেনা আসতে হবে না, আমরা পালিয়ে যাচ্ছি যে আমরা চলে যাচ্ছি। তখন এবার উত্তর আসছে মারহাব যেই বলছে যে আমি আসব, মাওলা বলছে তোকে আসতে হবে না আমি নিজেই আসছি, তোকে আসতে হবে না আমি নিজেই আসছি। মারহাব একবার চমকে গেল, কি ব্যাপার, মুসলমানের তেওয়ার পাল্টে গিয়েছে, মুসলমানের কথা পাল্টে গিয়েছে, এর আগে যারা এসেছিল তারা তো সব বললো যে আমরা চলে যাচ্ছি, সে এত উল্টো আসছে। চেলাকে জিজ্ঞেস করছো কি হলো, আগে তো মুসলমানের কি হয়েছে, তো বলছে আপনি জানেন না আগে মুসলমান এসেছিল এবার পুরো ইসলাম উঠে এসছে, আগে মুসলমান এসেছিল এবার ইসলাম এসছে, এ কোনোদিন ওয়াপস যায় না, ফেরে না। তারপরে সে এই চমকে গিয়ে বাইরে আসলো, বাইরে আসার পরে যুদ্ধ হলো দুজনের ভেতরে, আমি যুদ্ধ সংক্ষিপ্ত করে দিলাম। যুদ্ধ কি হলো, মারহাব বলছে যে হে আলী তুই তোর ওয়ার তলোয়ারকে আমার উপরে চালাও, আমার উপরে। তখন মাওলা বলছে তোকে একবার চান্স দিই তুই চালা, তো বলছে না, মাওলাকে বলছে তুমি আগে চালাও, কি চালাও ওয়ার, বলছে আমি যদি চালাই তারপর তোর চালানোর ক্ষমতা থাকবে না, আমি যদি চালাই তোর চালানোর ক্ষমতা থাকবে না, বরং তুই চালা। তখন শেষে কি করলো, মারহাব না মেলে সোজা মাওলা উপরে একটি আঘাত করলো, মাওলা আলাইহিস সালাম যেটি ইতিহাস লিখছে তারিখের ভিতরে ঢাল দিয়ে সেই তলোয়ারের আঘাতকে রক্ষা করলেন এবং মাওলা আলাইহিস সালাম তারপর এমন একটি তলোয়ারের আঘাত করলেন জুলফিকার দিয়ে, মারহাব ছিল মার আলাদা হয়ে গিয়েছে, হাব আলাদা হয়ে গিয়েছে, দুটো দুই ভাগ, যদি দাড়ি পাল্লায় ওজন করা হয় দুইটাই, এদিকে যদি 50 কিলো হয় এদিকেও 50 কিলো হবে। মারহাবকে দুই টুকরায় ভাগ করে দিয়ে মুসলমানদেরকে সেই খাইবারের যুদ্ধকে জয়ী করলেন। জয়ী করার পরে সেখান থেকে ফিরে কোথায় চলে এলেন, না মদিনায় আবার চলে এলেন। তো যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটাই হলো এই যে এই আলম আলম নেবার জন্য সারা রাত সব জেগেছিল, আর এই এখন আলম বিদাত হয়ে গেল, এই আলম এখন শিরিক হয়ে গেল, এই আলম তোলা যাবে না বিদাত, এই আলম লাগানো যাবে না শেরক, এই আলমকে চুম্বন দেওয়া যাবে না বেদাত, এই আলমকে চুম্বন দেওয়া যাবে না শেরক। আরে এই আলমের জন্য সারা রাত জেগেছিল, আর সেই আলম কোথায়, না মাওলা আলী আলাইহিসসালামকে দিয়েছিলেন, মাওলা আলী আলাইহিসসালাম ইমামে হাসানকে দিয়ে গেলেন, ইমামে হাসান আলাইহিসসালাম ইমামে হুসাইনকে দিলেন, ইমামে হুসাইন আলাইহিসসালাম এই সেই আলম নিয়ে কারবালায় উপস্থিত হয়েছেন, এই আলম নিয়ে কারবালায় আজ উপস্থিত হয়েছেন। কারবালায় ইমামে হুসাইন আলাইহিসসালাম আছে, সামনে ইয়াজিদি দল আছে যে এই আলমকে ডুবাতে চাইছে, আলম মানে দয়ার নবীকে ডুবাতে চাইছে, মাওলা আলীকে ডুবাতে চাইছে, ভাই হাসানকে ডুবাতে চাইছে, ইমামে হুসাইন কে ডুবাতে চাইছে। কিন্তু ইমামে হুসাইন আলাইহিসসালাম একবার বলেছেন এই আলম আমার দয়ার নবী আমার নানা দিয়েছিলেন, আর এই আলম কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, সেই জন্য আপনি যেখানে যেখানে যাবেন, যেখানে যাবেন, যে গ্রামে যাবেন, যে অলিতে গলিতে যাবেন, যদি সেখানে একমাত্র শিয়া যদি কেউ থেকে থাকে, একমাত্র হক পথের উপরে যদি কেউ থেকে থাকে, তার বাড়ির সামনে দেখবেন এই আলম আজও পর্যন্ত উঁচু আছে। কেননা সেই কারবালায় হুসাইন বলেছিলেন যে এই আলম কোনোদিন নিচু হবে না, সর্বদাই উঁচু হয়ে থাকবে, সে কিয়ামত পর্যন্ত আমার জাহানেওয়ালা থাকবে। তারা এই আলমকে উঁচু করে রাখবে, কিয়ামত পর্যন্ত ইয়াজিদি বংশ থাকবে, তারা এই আলমকে নিচু করানোর চেষ্টা করবে। সালাওয়াত পড়ে এই হলো কারবালা, এ হলো ইমাম হুসাইন,
এই হলো ইমাম হুসাইন আলাইহিস সালাম। কারবালার ময়দানে আজ একো তনহা 72 জন সাথীকে নিয়ে তারা সেখানেই আছে কারবালায়। কারবালায় এমন তপ্ত মরুভূমি, সেখানে গরম বালিতে তারা সেই রূপভাবে আছে। কিছু পানি ছিল, সেটি 7 তারিখে মাওলার খাইমাতে ফুরিয়ে যাবে। হ্যাঁ, এমন সময় আহিস্তা আহিস্তা আজ 4 তারিখ, 4 তারিখ চলে যাচ্ছে, 5 তারিখ আমাদের সামনে আছে। অতি শিগগিরই মুহররমের এই তারিখগুলো না জানি কেমনভাবে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমরা যেন ঠিক ভালোভাবে মজলিস করতে পাচ্ছি না, মাতম করতে পাচ্ছি না। মওলা আমাদের তৌফিক দান করো, যেন আমরা এই মুহররম মাসটি ভালোভাবে আপনাকে পুরসা দিতে পারি। আপনার যারা শহীদ হয়েছে সাথীরা, তাদের কথাকে আমরা একবার স্মরণ করতে পারি, তাদের জন্য কিছু ক্রন্দন করতে পারি। কেননা আপনার সকিনার উপরে ক্রন্দন করেছিল, কিন্তু সকিনার উপরে শেমের চড় মেরেছিল। আপনার মেয়েকে কাঁদতে দেয়নি সেই কারবালায়, সেই কারবালায় আপনার কন্যাকে কাঁদতে দেয়নি। যখনই সকিনা কাঁদত, আরে তখনই শেমের সেই সকিনাকে তামাচা মারত। আর তখন সকিনা আওয়াজ দিত, হে বাবা, আরে হা হা, আমি বুঝতে পারছি আমার কেউ নেই। আর সেই কারবালা সেই আশুরার সকাল হলো, জানাবে হুর চলে আসলো। বাস আপনারা একটি একটি মাসায়েব আপনারা শোনেন, জানাবে হুর কি করলেন না, যখন ইমামে হুসাইন আলাইহিস সালামের সাথী হলেন তখন কি হলো না? মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের সাথী হয়ে যাওয়ার পরে মাওলা বলছেন যে, এই হুর, তুমি এমন সময় আমার দরবারে এসেছো যে আমি তোমাকে একটুকু পানি পান করাবো, সেই পানিটুকু আমার কাছে নেই। কেননা আমরা যখনই কোনো মেহমান কে আমার বাড়িতে আসতে দেখি, সর্বপ্রথম সে বসলে আমরা একটি গ্লাস পানি তাকে দিয়ে দিই, সামনে পানি রাখি, না হয়তো সামনে শরবত রেখে দেই। কেন? এটা হলো মেহমানের সম্মান। হ্যাঁ, জনাবে হুর মাওলা হুসাইনের খাইমায় চলে এলেন, কিন্তু মাওলা হুসাইন শর্মিন্দা বলছেন, এ হুর, আরে তোমাকে যে একটি গ্লাস পানি দেব, এই পানি আমার কাছে নেই। দেখো আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আজ পিপাসায় আছে। জানাবে হুর একবার মাথা নিচু করে নিলেন, নেবার পরে বলছেন যে, হে মাওলা, আরে আপনি আমাকে ক্ষমা করেন, আমি তো ইয়াজিদের দিকে ছিলাম। হ্যাঁ, আমি সঠিক জিনিসটি বুঝতে পেরেছি, বোঝার পরে আমি আপনার হক পথে চলে এসেছি। আরে আপনার ইমাম, আপনাকে ইমাম হিসেবে আমি মেনে নিয়েছি। তবে হ্যাঁ মাওলা, আমার একটি শর্ত এই যে, আমি আপনার কাছে এসেছি সর্বপ্রথম আমার জানকে আমি আপনার উপরে কোরবান করবো। আর যতক্ষণ না আমি শাহাদাত শহীদ না হতে পারি, ততক্ষণ আমি আমার মনকে বুঝাতে পারছি না, মাওলা আমাকে অনুমতি দেবেন? কিন্তু মাওলা হুসাইন বলছেন, না না, তোমাকে আমি এখন অনুমতি দেবো না, তুমি তো আমার মেহমান, তুমি তো আমার মেহমান হয়ে এসেছ। হা, শেষ পর্যন্ত যখন জেনাবে হুর বারবার বলতে লাগলেন, তখন মাওলা হুসাইন বললেন যে, না তোমাকে যেতে দেওয়া হবে না। জেনাবে হুর বললেন যে, এই বেটা, হুরের বেটা যে ছিল, এই বেটা তুমি চলে যাও। যখন মাওলা হুসাইন আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার বেটা সেই কারবালার ময়দানে যাবে, ইয়াজিদের সৈন্যদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে। যখন হুরের বেটা গেল, বাস মাসায়েব এইটুকু নয়, মাসায়েবকে একবার আপনারা অনুভব করেন। হুর জওয়ান বেটাকে পাঠাচ্ছে কোথায় না কারবালার ময়দানে, যুবক বেটা গিয়ে যখন যুদ্ধ করতে লাগলো, এমন একটি সময় এলো হুরের বেটা বলছে, এ বাবা আমাকে সাহায্যের জন্য এসো, আরে জালিম ইয়াজিদের সৈন্যরা আরে আমাকে নাইজা মারছে, আমাকে তলোয়ারের আঘাত করছে। তখন একবার হুর যেতে গেল কোথায় না সেই কারবালার ময়দানে, বেটাকে সাহায্য করবে। মাওলা হুসাইন জানাবে হুরের হাতকে ধরলেন, এই হুর তুমি খাইমায় থাকো, তোমার বেটা যুবক আছে, তুমি যুবক বেটাকে দেখতে পাবে না, তার লাশকে তুমি তুলতে পারবে না, আমি হুসাইন চলে যাচ্ছি। হা মাওলা যখন কারবালার ময়দানে গেলেন, হুরের যুবক বেটার মাতাকে কোলে তুললেন, সেখানেই জানাবে হুরের বেটা শহীদ হয়ে গেলেন। আমি বলবো, মাওলা, আরে আপনি জানাবে হুরকে নিয়ে যেতে দিলেন, আর জানাবে হুরকে যেতে দিলেন না, কেন? কেননা যুবক বেটার লাশ বাবা দেখতে পাবে না।
আরে যখন হুর থাকবে না, হুরের বেটা থাকবে না, যখন আব্বাস থাকবে না, যখন অনু মুহাম্মদ থাকবে না, যখন কাসিম থাকবে না, আরে আপনার বেটা আলী একবার বুকে বর্ষা বেঁধে থাকবে কারবালার ময়দানে, যখন ডাকবে বাবা আরে এসো আমার কাছে মদত করার জন্য, তখন আপনি কিভাবে যাবেন? আলী একবারের বুকের বর্ষা কিভাবে তুলবেন? আমাদের এই মজলিসটি কবুল করে নি কেহাকে মোহাম্মদ আলী মোহাম্মদ হাজিরিনে মজলিস যেনারা বসে আছেন, আল্লাহ তাআলা তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করে দিও। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো। হে আল্লাহ তাআলা, মজলিসে যারা অংশগ্রহণ করেছেন, যারা তাবারুক দিচ্ছেন, নজর দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করে দিও। আমাদের ঘরে তোমার রহমত নেহমত বরকতকে দান করো। আমাদের মজলিসের উপরে আমাদের শেষ ইমামের নজরকে বাকি রেখো। আমাদের সকলকে শেষ ইমামের গোলাম বানিয়ে দিও। মাতামে হুসাইন।